আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম লাগাইয়া নবীর তরিকা দিয়া তোমার জীবন যখন চালাইয়া তুমি যদি নামাজি হও তুমি মিসওয়াক ওয়ালা হও তুমি দিলাখুল ওয়ালা হও তুমি সুবহানাল্লাহ পড়ো হাদিসের বয়ান আছে একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় আল্লাহু আকবার উহুদ পাহাড় আওয়াজে বলেন আল্লাহু আকবার এইভাবে তোমার আমলটারে সাজাইয়া তুমি যদি দুনিয়াতে কিয়া যে সময় আসবাই মরণ মুহূর্তে বাবার বাবারা গেছেন নোহাগাড়ি বইরা কয়জন শোন আসেনি কয়জন নোহাগাড়িতে দশজন তফসিরে ইবনে কসিরের বর্ণনায় বলতেছি মরণের সময় আল্লাহ জানাইবেন এ বান্দা শোনো আমাকে রাজি খুশি কইরা নামাজ দেয়া তসবিহ কইরা দুরসিব কইরা ইস্তেফার কইরা ভালো কাজ কইরা জামাতে নামাজ কইরা মানুষের খেদমত কইরা তুমি যেহেতু ভালো কাজ কইরা আসছো এই জন্য আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের রেশমি রুমাল খাফর সহ 500 জন রিজার্ভ বাহিনী ফিরিস্তা তোমাকে আজ্ঞাইয়া সম্মান জানার জন্য আমি আল্লাহ 500 রিজার্ভ বাহিনী ফিরিস্তা পাঠাইলাম من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرة সকলে মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম একটু আওয়াজ দেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أوزع لا إله إلا الله 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 ذكرتي الله خشي دل هو روشن আরে ذكرتي الله خشي دل هو روشن الله الله কর সর্বক্ষণ আওয়াজে আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله بسي بسي ذكر الدرا যারা নেকের ফাল্লা করবে ভারী কোরআন হাদিসের খবরে আছে জান্নাত হবে তার বাড়ি বেশি বেশি জিকির কইরা নেকের ফাল্লা ভারী করতে সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ কে কে বেশি করতে বেশি বেশি জিকির করতে রাজি আছে কে 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 জিকির বেশি বেশি করতে রাজি আছি নেকের ফাল্লা ভারী হবে কন্যা নেকের ফাল্লা ভারী হবে নেকের ফাল্লা ভারী হলে আল্লাহ মেহরবানি করে জান্নাত দান করবেন জোরে বলি আল্লাহু আকবার আশেপাশে যারা আছেন কাছে কাছে যারা আছেন সকলের কাছে আবদার করতেছি মেহরবানি করে দোকানপাট এখনো না দেখা জিকিরের মাহফিলে আল্লাহ রিয়াজের মাহফিলে বসার জন্য চেষ্টা করি আজকে যে মাহফিলে আমরা বসলাম এই মাহফিলটার নাম নবীজির নাম রাখছেন জান্নাতের বাগান কিসের বাগান একটু আওয়াজ চাই সকলের মুখ মুবারক হই কিসের বাগান কিসের বাগান জান্নাতের বাগানে দুনিয়াতে বসতে যাদেরকে আল্লাহ পছন্দ করছেন আশাবাদী
দুনিয়ার জিন্দেগি শেষ হলে পরে আল্লাহ মেহরবানি করে জান্নাত দান করবে। কি মহিবুল উলুম হুসাইনে হাফিজিয়া মাদ্রাসায়ের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল এর চলমান সময়ের জনাব সভাপতি সাহেব, দিগর হজরাত উলামায়ে কেরাম, সামিয়ীনে আজাম, বাড়িতে অবস্থানরত ফর্দার আড়ালের আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আল্লাহ রিয়াদের মাহফিলে বসার জন্য আমাদেরকে তৌফিক দান করছেন। কলিমাতুর শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় কিছু কথা বলি, আল্লাহ তৌফিক দান করলে আপনারা ধৈর্য মানে অল্প সময় বসার একটু চেষ্টা করেন, আর হু হা যদি জব দেওয়ার প্রয়োজন হয় একটু জবাবও দিবেন। আল্লাহ নবী বয়ান করছেন, প্রশ্ন করছেন ওয়াজের ভিতরে, সাহাবায়ে কেরাম জব দিয়েছেন, প্রশ্ন হলে জব দেওয়াও সুন্নত, কন্যা প্রশ্ন হলে জব দেওয়াও সুন্নত। এই সুন্নতের মধ্যে আমরা শরীর করার চেষ্টা করি। কথা শুরু করে দিছি, মেহরবানি করে ধৈর্য মানে শোনার জন্য চেষ্টা করেন। একটা গরুর একটা চামড়া, চামড়াটার মূল্য হইল 1000, কয় হাজার একটু দাম জব দেবেন ইনশাল্লাহ। চামড়াটার দাম কত এখন? যদিও বিভিন্ন কারণে খালের দাম খুব কমে গেছে, আরও তো বেশি হইবার কথা। তো একটা খালের দাম 1000, একটা খাল থেকে 1000 চৌড়া, এদিকে 1000, এদিকে 1000, 1000 চামড়া দিয়া যারা জুতা বানায়, এক জোড় জুতা বানাইছে বাজারে জুতার দাম 10000, কন্যা জুতার, কন্যা জুতার দাম, খালের দাম, খালের দাম মেহনত কইরা এক জোর জুতা বানাইলে একটু আওয়াজ, একটা খালের ভিতরে যদি 10 জোড় জুতা হয় কয় হাজার? খালের দাম, খালের উপরে মেহনত কইরা জুতার দাম 1 লাখ। মেহনত করলে খালের উপরে মেহনত কইরা খালের দাম বাড়িয়ে দিছে, ঠিক না বেটি? আমরার বডির উপরে যদি আমরা মেহনত করি, আমরার বডির দাম আল্লাহ বাড়াইবেন না কমাইবেন? আওয়াজ দেন, বাড়াইবেন না কমাইবেন? বডির উপরে মেহনত কইরা বডির দাম বাড়াইতে সকলে রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাঁটতে কেলাই? বডির উপরে মেহনত কইরা মাশাআল্লাহ নারে তকবীর, তকবীরটা ছুটো দিবেন, শয়তান আমাদের কাছে থাকবে, বড় তকবীর দিলে শয়তান দূরে যাব না রে তকবীর। মেহরবানি করে একটু হুঁহা জব দেবেন, আমি তো শেষ সময় বলছি, শেষ সময়ের কথা বেশি লম্বা করতে নেই, আর আমি তো লম্বা কথা বলার মতো যোগ্য তো আমার কাছে নেই। তো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ মানুষ না বানাইয়া কুকুর বিড়াল শিকাল বানানির মতো আল্লাহর ছিল কি ছিল না? না, আল্লাহ এসব কাজ ছিল তো, আমরারে মানুষ বানাইছে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ বানাইয়া আবার ইহুদি বানাইছে না, খ্রিস্টান বানাইছে না, হিন্দু বানাইছে না, কি বানাইছে? মুসলমান বানাইছে। কিতাবে লিখছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি, যাদের ইমান আছে সঙ্গে আমল আছে তারা হইল স্বর্ণঘাতক, আর দুনিয়ার যত ধর্মাবলম্বী ইহুদ নাসারা খ্রিস্টান সকল মানুষ হইল স্বর্গের রাস্তার বল্ডার ঘাতক। আমরা কি ফাতর? স্বর্ণঘাতক, কন্যা আমরা কি ফাতর? স্বর্ণঘাতক। স্বর্ণভাতরের দাম আর বল্ডার ভাতরের দাম সমান, আওয়াজ দেন সমান, কম না বেশি? কত বেশি? আমরা আল্লাহ মেহরবানি করিয়া মানুষ বানাই আবার মুসলমান বানাইছে, আমরা কলিমা শরীফ করিয়া মুসলমান হয়েছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলিমা শরীফ করিয়া
আল্লাহর ইকিন অন্তরে ঢুকাইয়া আমরা রে আমরা মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে বাজারে গেলেন, ব্রাহ্মণ ভাইয়া আপনার একটা হারিকেল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? হারিকেল। হারিকেল নিয়ে আসলেন, দেখলেন গ্লাসটা লাগাই বাদুর মার্কা গ্লাস, হারিকেলটা অত্যন্ত দামি, এই জমানার এটাই শ্রেষ্ঠ হারিকেল। বাড়িতে এনে দেখেন এটার মধ্যে গ্লাস আছে ঠিক, এটার ভিতরে খাটা নাই, খাটা আছে তো সুতলি নাই, সুতলি আছে তো কেরোসিন নাই, একটা আছে আমার ভূমিকা আপনারা বাড়তে লাগছে একটু হুঁ হা জব দিতে রাজি আছে, একটা আছে আওয়াজে, একটা আছে একটা নাই। আমরা মুসলমান হইলাম কলিমা ভৈরা, তারপরে অন্য জিনিস খাটা নাই, সুতলি নাই, কেরোসিন নাই, সেগুলারও দরকার আছে কি নাই? আওয়াজে বলেন আছে কি নাই? আওয়াজে বলেন আছে কি নাই? আমি তো সিলিতে ভাষা কথা বলি, তারা বুঝতে মনে সমস্যা হইতেছে। মুসলমান হইলাম, নামাজ নাই, মুসলমান হইলাম আওয়াজে, মুসলমান হইলাম নামাজ নাই, আম গাছ লাগাইছে রে, আম গাছ লাগাইছে, আম গাছে আম নাই, মালিকে বলে এ আম গাছ তুমি আম গাছ, আমার কাছে কোনো দাম নাই, না আমার কাছে কোনো দাম নাই। মালিকে চিন্তা করে তিন পাঁচ দশ বছর যাওয়ার পরে, বিশ বছর যাওয়ার পরে তুমি মোটা তাজা হইলে পরে তোমার কাছে যখন ফল নাই, তোমার কাছে যখন ফল নাই, আম গাছে যখন আম নাই, আমি মালিক তোমার উপরে খুশি না, তবে তুমি বড় মোটা তাজা হইলে পরে তোমাকে খাটিয়া, তোমাকে খাটিয়া উন্দালের সোলার লাকড়ি বানাবো, হল না সোলার কি বানাইব লাকড়ি। আল্লাহ বলেন মানুষ নামে একটা গাছ বানাইলাম, হে জগতের মানুষে মানুষ নামে তোমাকে একটা গাছ বানাইলাম, তোমার কাছে আমি আল্লাহর ফল কইতে কোরআনে হাদিসের দৃষ্টিতে যদি ফল না আসে মালিকের কাছে, ফলের আম গাছে আম নাই, মালিকের কাছে দাম নাই, ছেলে করে চুলা ঢুকাইব, আমি আল্লাহ জানাইলাম তোমরার মধ্যে যদি আমলের ফল না আসে আমি আল্লাহ জানাইলাম তোমার জিন্দগি শেষ হইলে পরে মরণের পরে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দগি শেষের পরে হাসর ময়দানের পরে তোমাকে জাহান্নামের সেলি বানাইয়া জাহান্নামে ঢুকাই দেব। আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ফল মানুষ মাত্র, সবচেয়ে মানুষের জন্য সবচেয়ে তার কাছে সবচেয়ে বড় ফল তার নাম হইল ঈমান, কন্যা তার নাম হইল বলেন তার নাম হইল ঈমান। ঈমান যদি না থাকে মানুষটার আওয়াজ দেন দাম নাই। বাংলাদেশ হইবার মনে হয় 15-18 বছর আগে বাংলাদেশ হইবার কমে বেশি আল্লাহ হলাম, 15-18 বছর আগে আমি সিলেট ইমাম বাড়ি মাসায় ফরি, আমার লজিং মাস্টার সময় রমজান মাস লজিং মাস্টার হয়ে এম এ আবুল ফজল, ওই যে একটা ডুলা আছে মাছ ধরিয়া যে দেখেন এদের কী নাম, এই যে একটা ডুলা ডুলা ডালো আমার দেখাইছে একটা ভালা রাস্কত, আর এইভাবে একটা লাঠি 6-7 হাত লম্বা, ওই ডুলাটা কেন মধ্যে বান্ধিয়া কাঁদে লো, আমি লইলাম গেলাম আপনার তার সাথে মাছ মারা চল দেয়া চল দেয়া মাছ পাইরা ডুলার মধ্যে দেয়, আমি লাঠিতে বাড়াই দিই 6-8 খেতে লাই লাই আইল থেকে বাড়াই দিই, পরে 2-2.5 ঘন্টা পরে বললো আবুল ফজল ডুলারটা লাগা দিয়ে দেখো কিছু মাছ বাজি এবং তরকারি হবে কিনা, আমি লাগা দিয়ে দেখলাম একটা মাছও নাই, আমি আমার লজিং মাসকে দেখলাম সাসামিয়া ডুলার মধ্যে তো মাছের লড়সর নাই, লাইটটা দেখান লাইটটা টিফাই দিয়ে দেখি ডুলার তলা নাই, কথা বুঝছেন না কোন ডুলার কি নাই, ডুলার তলা না থাকলে কি মাছ থাকবে, সকলে জব দিছে না তো, ডুলার তলা না থাকলে কি মাছ থাকবে, ডুলার তলা থাকলে মাছ আছে, হ না তলা থাকলে মাছ আছে, ইমান ইমান থাকলে
তোমার ইমানের ফাল্লার মধ্যে আমল আছে, সুবহানাল্লাহ আছে, নামাজ আছে, রোজা আছে, সুফি আছে, দাড়ি আছে, দিরাগুলো আছে, মিসওয়াক আছে, ঠিক না ঠিক? ভাই জানলা একটু সময় বসবেন তো আশা করি না, আমার তো ইয়ে আপনারা আমাকে তো ইয়া না লইয়া সিলেটে বাসা কন্যা তো ইয়া না লইয়া কেকে যাবেন লইয়া হাতটা দেন দেখাইয়া কেকে যাবেন লইয়া লইয়া যে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ একটু একটু কথা মৌলিক কথা কয়েকটা কথা বলতেছি একটু করে। দুলাগাই মাছ আমার সব বার গেলেছেন, দুলার তলা নাই, দুলার মধ্যে মাছ নাই, ইমান নাই, নেকামল না নেকামল কোনো কিছু নেই। তাই সর্বাগে ইমানের দরকার, সহি ইমান হইতে হবে, ইমান আবার শিরিক মুক্ত, শিরিক মুক্ত ইমান হইতে হবে, শিরিক যুক্ত ইমান হইলে হবে না, শিরিক মুক্ত ইমান হইতে হবে। বাজারে লেখা আছে খাঁটি সরিষার তৈল কন্যা, খাঁটি খাঁটি বললই খাঁটি লেখলই মনে হয়, আরেকটা আছে ভেজাল কন্যা, আরেকটা আছে কেউ ভেজাল তেলা আছে নি, খাঁটির সঙ্গে ভেজাল আছে, খাঁটি ইমান হইতে হবে। আমি সিলেট সাতগাঁও শ্রীমঙ্গলের আগে ধরন্ত্রী মানুষের মাহফিলে গেলাম, রাত্রে বয়ান শুনছি আমার, পরে দিন বাদ হইলাম, এখন তো গাড়ি লইয়া আমরা আসা যাওয়া করি বক্তারা, এই সময় তো গাড়ির সুযোগ আছে না, তো রাত্রে বয়ান শুন না, পরের দিন আমাকে দেখছে মানুষ থেকে বাইরেছি, কয় খাটখালি হুজুর আপনি কি বুলুবি যাবেন, বুলুবি যাবেন, হ্যাঁ যেমন তো বলে আমার রিক্সাটা নিয়ে আসতেছি আড়াই তিন মাইল জায়গায় হাইটটা যাওয়া লাগে, রিক্সাটা কাছে আইন নেওয়া ওই রিক্সার দরে যেটার কী নাম হ্যান্ডেলে ধরে না, হ্যান্ডেলে ধরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, আমি বলে আমি মা ইয়া ওইলো হরফে নে দা সালাম হইলো আল্লাহ নিরানব্বই নামের মধ্যে এক নাম, ইয়া সালামু হে শান্তিদাতা, এইটা শান্তিদাতা বানিয়েছেন আপনি, আমরা তো এখানে গুনাহের কাজ হইয়া গেছে, ওই হুজুর সেটা আপনি বুঝতেন না, সেটা আপনি বুঝতেন না, বলে বুঝাইলে তো বুঝি, বলে হুজুর বুঝাইলে যদি বুঝেন রিক্সায় তো আমাকে ফালে আওয়াজে হয়েছে না, যখন হয়েছে না এখনো সকল মুক্তি বেরিয়েছে না, রিক্সায় ফালে না আল্লাহ ফালে, ইমান আছে মুসলমান, এটা কি বেজাল ইমান না খাঁটি ইমান, আওয়াজে বলেন খাঁটি ইমান না বেজাল ইমান, বেজাল ইমান, বেজাল ইমান দেয়া আল্লাহকে সংরক্ষণ করা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রহমত বরকত পাওয়া যাবে না, নাম সঠিক ইমানের পরে দুই নম্বর করণীয় নামাজ, দুই নম্বর করণীয় জবটা আসতে দিবেন, দুই নম্বর করণীয় নামাজ, নামাজ সরলে কি লাভ, নামাজ সরলে কি লাভ, কিতাবে লিখেন নবীজি মদিনা হইতে একটু হজরতে বিপ্লবী সাহাবি আবু যর গফারি আর হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাঁচজন সাহাবিকে নিয়ে একটু চলতেছেন, শীত সিজন গরমের শীত সিজন, রাস্তায় চলন্ত অবস্থায় একটা গাছের ডাল ফাইলেন, ডালটা এইভাবে নিলেন, এটা কি বলেন কোন কি বাড়ি দিলেন, বাড়ি দিতে দেরি হয়েছে, গাছের পাতা জর জর করে ফরতে দেওয়া হয়েছে না, হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন ওগো নবীজি গাছের ডালটা কেন হাতে নিলেন, জমিনের মধ্যে আঘাত করলেন বাড়ি দিলেন যার কারণে গাছের পাতা জর জর করে ফরতে লাগলো, সেই প্রশ্নের জবাবে রসুল জব দিলেন হে আবু হুরায়রা যেভাবে গাছের ডালে বাড়ি দিলে গাছের পাতা ভরে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো পুরুষ মহিলা আপনার নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার সাথে সাথে গাছের পাতার মতো শরীরের গোলা জর জর করিয়া ফরি এক নম্বরে ইমান, এক নম্বরে আওয়াজ দেন এক নম্বরে, দুই নম্বরে কোন দুই নম্বরে আল্লাহ, নামাজের যে কত সম্মান দাদা, আহ ইমাম হাসান বসরি ইমামুল আউলিয়া, ইমামুল আউলিয়া হযরত আলী কুমুদ্দুল্লাহর খলিফা, আলী হইলেন রসুলের খলিফা, রসুলের আলীর খলিফা হযরত হাসান বসরি, উনিও না কিতাবে লিখেন মানুষেরা বেটা বেটি নারী পুরুষ
আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে সময় নামাজ শেষ কইরা তার সম্মানী মাতা জমিনে ফালাইতে চায়, জমিনে ফালাইবার আগে আল্লাহ খুশি হইয়া আল্লাহর ফা মুবারক বেটা বেটির মাথার নিচে আল্লাহ নিজের ফাওকে আল্লাহ নিজেই বাড়াইয়া দেয়। এত বড় মহাসম্পদ নামাজ। বয়ানে আসছি, কিছু সাথে লইয়া যাওয়ার দরকার আছে নাকি? কি বলেন আপনারা, কিছু সাথে লইয়া যাওয়ার দরকার আছে না? ভালো নামাজি হইবার চেষ্টা। ভালো নামাজি কেন বললাম? জান্নাতের চাবি নামাজ। বলেন জান্নাতের চাবি, একটু আওয়াজ দেন, জান্নাতের চাবি নামাজের চাবি ওযু। বলেন নামাজের চাবি ওযু। ওযু যদি তোমার ভালো হয় নিশ্চয় নামাজ তোমার ভালো হবে। অনুপ ওযু ভালো হওয়ার দরকার আছে নি? ওযুও করে, বিসমিল্লাহ ভরে না, বিসমিল্লাহিল আলিল আজিম এই দোয়া তো জানা নাই, বিদ্যা বয়সে তার শিখনও দিত না। তো ওযু শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম এর ভিতরে কথাবার্তা না বলি ওযুও করে কষ্ট আছে। ওযুর ভিতরে খিদে বেদনামা খিদের মধ্যে লেখছেন কমসে কম তিনবার দুরুদ শরীফ করেন। কয়বার আওয়াজ দেন? কয়বার? তিনবার। ওযু করার ভিতরে তিনবার দুরুদ শরীফ পড়ি, কথাবার্তা না বলি, বিসমিল্লার সঙ্গে শুরু করি। ওযু শেষ করিয়া হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাকে শিখাইছেন, আল্লাহর নবী আমাকে জানাইছেন ওযু শেষ করিয়া আটটা দেখান, আটটা দেখান, আটটা দেখান, হাতটা দেখান, এইভাবে আঙুলটা উঠাইয়া উপরে তুললা আশহাদু আল্লাহ। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। এই দোয়া আবু আক্কাস, এই দোয়াটা যদি পড়ো, আমার উম্মতে যদি পড়ে, আমি আল্লাহর পক্ষ হইতে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহিন রুহা, আমি আল্লাহর পক্ষ হইতে বলতেছি। এইভাবে শাহাদাত আঙ্গুলে উঠাইয়া ওযুর পরে যদি পরে তাহলে আমি জানাইলাম অতীতের জীবনের গুণা। আরশাদু আল্লাহ বললে আল্লাহ অত্যন্ত খুশি, আল্লাহ খুশি হইয়া সাক্ষী দিলাম আল্লাহ এক, লাসানি অদ্বিতীয়, লাশরিক। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলেন তোমার অতীতের জীবনের সব গুণা মাফ করে দিলাম। আর যারা ফারিত আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল, তখন বৃদ্ধা বয়সে জন বয়সে কই গেছে কমসে কম যেগুলা কইছি এগুলা কইরা তারা নামাজটা পড়বেন, নামাজটা খুশু খুজুর সঙ্গে নামাজ হবে না, খুশু খুজুর সঙ্গে নামাজ হবে। নামাজ যদি ভালো হয় জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়। নামাজ যদি ভালো হয় হাশর ময়দানে ইউতা কিতাবহু বিয়ামিনিহি, আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহ তোমাকে ডাইন হাতে দিয়া আল্লাহর মেহমান বানাইয়া আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমান আমরা, আর আরশের ছায়ার নিচে স্থান ভাইতে ডাইন হাতে আমলনামা ভাইতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেকে রাজি, কেকে রাজি, কেকে রাজি, নারে তাকবীর। জান্নাতের মেহমান হইতে রাজি আছি তো? আল্লাহ তো আমাদেরকে ভাড়াইছেন দুনিয়াতে যাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তো আমাদেরকে ভাড়াইছেন জান্নাতের সদাই কইরা, সদাই নেবাজার সদাই, জান্নাতের সদাই কইরা দাও। আমরা আইসা দুনিয়ার সদাই করা যদি লাগে যাই, আরে আমার মেইল ফ্যাক্টরি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার সম্পদ, আমার চেয়ারম্যানি, আমার মেম্বারি, আমার মাতব্বরি, আমি আমি আমি, এর ভিতরে যদি সময় শেষ হইয়া যায় আল্লাহ ফাটাইছে জান্নাতের বাজার করে নিয়ে আসো। ইমান দিয়া জান্নাতের বাজার করো, নামাজ সইরা জান্নাতের বাজার করো, সুবহানাল্লাহ দিয়া জান্নাতের বাজার করো, আলহামদুলিল্লাহ কইরা জান্নাতের বাজার করো, দুরুদ শরীফ কইরা জান্নাতের বাজার করো, ইস্তেগফার কইরা জান্নাতের বাজার করো, দাড়ি লাগাইয়া জান্নাতের বাজার করো, টুফি লাগাইয়া জান্নাতের বাজার করো। এই বাজার যার ভালো হবে না, জান্নাতের বাজার যার আওয়াজ দেন, জান্নাতের বাজার যার ভালো ছেলে সুহিলপুর গ্রামের, তো বাবা জানাইছে ছেলে রে ছেলে তোমার শ্বশুর আমাকে মোবাইলে জানাইছে আগামী কইল তারা মুহাগাড়ি বইরা আস দশজন মেহমান আসবেন, তাই বাজারটা যাতে ভালো হয় সুহিলপুর বাজারে সবগুলো পাওয়া যাবে না, যাইতে হবে একটু কষ্ট হইতেছে আপনারা জমানটা একটু লাড়েন না,
যাইতে হবে রং বাজার বাবাই ফাটাইছে 5000 7000 10000 টাকা দিয়া শেয়ার যাইয়া 12টা যাইয়া বাজার হচ্ছে দাওনা বাড়ি থেকে করছে তিনটার আগে আগে বাড়িতে ব্যাক করুন ফিরত আমু এ যাইয়া ওই শাস্ত্রলে ঢুকছে যে শাস্ত্রলের মধ্যে টিভি আছে কোন না যে শাস্ত্রলের মধ্যে গাও ঢুকে ওই এই সাদে একটা খাইছে আর এক ঘন্টা পরে আরেকটা সময় যেতে যেতে বিকাল 5টা ওর নাম বিকাল বাবা দুইটা ব্যাগ দিছে একটা ব্যাগ হলো বাবা এই বাবা এই যে একটা ব্যাগ দিলাম এই ব্যাগের মধ্যে মাছ এই ব্যাগের মধ্যে দেশি মুরগি এই দেশের মধ্যে গরু গোশত আর এই যে একটা ব্যাগ দিলাম বাম হাতে এই ব্যাগের মধ্যে কবি কবি বলে বোঝেনি না কবি কবি টমেটো ধনিয়া আরো যত সামগ্রী লাগে দুইটা ব্যাগ ভরে নিয়ে আইবা ভাইও দুইটা ব্যাগ ভরে লয়ে গেলে বাবার নির্দেশ বেলা বাজাইছে 5টা 5টার সময় বেরিয়েছে বেরিয়া 5টার সময় বেরিয়া নতুন একটা গলি গলি হয়েছে একজনকে জিজ্ঞেস করে যুবক ছেলে মিয়া গলিটা কত দূর গেছে বলে না 3-4 মিনিট 5 মিনিট সময় লাগে হাইটা যেতে বলে কি ভাবা যায় বলি বাজারের মধ্যে মদ আর গাঁজা ভাবা যায় গিয়া ওই তরিত গতিতে হাঁটছে গিয়ে ওই 50 টাকা দিয়ে 100 টাকা দেয় এক বোতল কিনিয়া বুঝলি না এক বোতল কিনিয়া খাইয়ে নিছে যেই খাইছে একটু পরে দেখা যায় মাথায় ঘুরতেছে 6টার সময় শুয়ে গেছি গা হুঁতে গেছি গা এমন হুতা দিছে এমন গুম দিছে রাত্র বাজে 12টা কোন না রাত্র বাজে 12টা মোবাইল টিভাইতে দেখে রাত্র 12টা বাজে ঘড়িতে রাত্র 12টা বাজে আর বাড়ি কত শোন হয়েছে বাবার নির্দেশ চাহিদা দিছে বাবাই দুইটা ব্যাগ দিয়ে দিছে আল্লাহ ভাই আমিও তোমার দুইটা ব্যাগ দিলাম একটা হইলো ইমানের ব্যাগ আর একটা হইলো নেক আমলের ব্যাগ আওয়াজে বলেন আল্লাহু আকবার দুইটা ব্যাগ আল্লাহ দিয়া হয় রে দিনের মধ্যে মুসলমানের দল সাল্লাম বাজার থেকে করে নিয়ে আস রাত্রে 12টা 1টা যদি কথা আসতে বলেন মাসাজান নাইলে ইদিক আছে জরুরত আছে কথাটা একটু আসতে বলে কি জানি বলছিলাম হ্যাঁ মায়ের কথা আগে শোন হয়েছে মা জবরার ফান খাই বেশি দৌড় দিছে 12টার সময় দৌড় দিছে ফান বাজার কেউ 12টার সময় ফান বাজার আছে বলেন বন্ধ ফান বাজার আওয়াজ দেন ফান বাজার মাছ বাজার মুরগি বাজার কবির বাজার সবজি বাজার এখন রাত্রে 12টায় সব বাজার বন্ধ হয়ে গেছে এখন যে বাড়িতে আসতে হবে খালি বেগে না বড়া বেগে চিৎকারে জব দেন খালি বেগে না বড়া বেগে আমরা এই যে আল্লাহ দুনিয়াতে আল্লাহ দি খালাকাল মাউত আল হায়াত বড় দুইটা সম্পদ দিয়ে যে আল্লাহ ফাটাইছে আমরা সময়টা এলোমেলোভাবে খাটাইয়া যদি আমরা মৌতের ঘাটে পৌঁছি সুহিলপুরের মহিলা এবং মা আছে বাবা আছে ছেলে গেছে মিডিল ইস্ট অথবা লন্ডন আমেরিকা আর তার টাকা দিয়া সুহিলপুর বাজারে 5 তারা তারপরে তার টাকা দিয়া বাড়ি আপনার হ্যাঁ তিনতলা ভবন তারপরে এখন চিন্তা ফিকে আছে ব্রাহ্মণ বাড়িও যাইতে হবে এই বড় আশা নিয়ে হঠাৎ করে ছেলে ছেলে জানাইতেছে আব্বা ফেব্রুয়ারির আব্বা ফেব্রুয়ারির 25 তারিখ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসবো আপনাকে আমাকে নিবেন বাবা জবাব দিচ্ছে রে বাবা তোর টাকা দিয়া হজ করলাম কর না তোর টাকা দিয়া একটু আওয়াজ দেন তোর টাকা দিয়া তোর টাকা দিয়া কুরবানি দেই তোর টাকা দিয়া বাড়িতে ভবন তোর টাকা দিয়া সুহিলপুর বাজারে 3তলা 5তলা বিল্ডিং প্রাণ বেরিয়া জায়গা রাখছি বিল্ডিং করছি না এমন একটা ছেলে তুই আমার তুই বলতেছ তোর জন্য আগাইয়া যাই মনি বাবা রে আমরা কয়েকজন আমু আব্বা কেমনে আইবেন বলে মুহা গাড়িতে নিয়া মুহা বলে কয়জন আইবেন বলে মুহা গাড়িতে ধরে যতজন আমরা আসব ততজন মুহা গাড়িতে কয়জন 8-10 জনের কম তো না কর না কয়জন 8-10 জনের কর 8-10 জন আমরা আসব কয় নিয়ে আমার জন্য বাড়ির হাজ করছে টাকা পয়সা ফাটাইছে মাথা পিতা খুশি না বাজার আওয়াজ দেন মাথা পিতা খুশি না বাজার আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম লাগাইয়া নবীর তরিকা দিয়া তোমার জীবন যাপন চালাইয়া তুমি যদি নামাজি হও তুমি মিসওয়াক ওয়ালা হও তুমি দিলাখুল ওয়ালা হও তুমি সুবহানাল্লাহ পড়ো হাদিসের বয়ান আছে একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় আল্লাহু আকবার উহুদ পাহাড় আওয়াজে বলেন আল্লাহু আকবার
কিভাবে তোমার আমলটারে সাজাইয়া তুমি যদি দুনিয়াতে কেয়া যে সময় আসবাই মরণ মুহূর্তে বাবার বাবার গেছেন নোহাগাড়ি বইরা কয়জন শোন আসেনি কয়জন নোহাগাড়িতে দশজন তফসিরে ইবনে কসিরের বর্ণনায় বলতেছি মরণের সময় আল্লাহ জানাইবেন এ বান্দা শোনো আমাকে রাজি খুশি কইরা নামাজ দেয়া তসবিহ কইরা দুরুদ পড়া ইস্তেগফার কইরা ভালো কাজ কইরা জামাতে নামাজ কইরা মানুষের খিদমত কইরা তুমি যদি ভালো কাজ কইরা আসছো এই জন্য আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের রেশমি রুমাল খাফর সহ 500 জন রিজার্ভ বাহিনী ফেরেশতা তোমাকে আজ্ঞাইয়া সম্মান জানার জন্য আমি আল্লাহ 500 রিজার্ভ বাহিনী ফেরেশতা পাঠাইলাম বাবা গেছিল কয়জন দব দৌড়ে মানুষ হয়েছেন রে বাবা গেছিল কয়জন লইয়া আল্লাহ পাঠাইবে কয়জন বলেন কয়জন 500 জন তারা এসে জব দিবে আল্লাহ তাখাফু আল্লাহ খন্না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এই মিয়া তোমার চিন্তা নাই তুমি নামাজি তুমি দিনদার তুমি ফরজগার তুমি সুন্নতওয়ালা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করছো ফরজের সঙ্গে ভালো ব্যবহার করছো রসুলের তরিকায় দিয়া জীবন যাপন কাটে এইছো আল্লাহ তোমার রূপে খুশি আল্লাহ আমাদেরকে ফাটাইছেন তোমার রুহুকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য 500 ফেরেশতা আছি আল্লাহ তাখাফু তোমার ডর নাই তোমার ভয় নাই তোমার চিন্তা নাই তোমার এই দেশে আসা মাত্র এই দুনিয়া থেকে তোমার প্রাণবায়ুটা বাড়িয়ে গেলে তোমার বাড়ির নামটা হবে জান্নাত বলেন নামটা হবে ওই যে না রে নামটা হবে জান্নাত গোলামি কইরা বাড়ি জান্নাতে বানাই দে রাজি আছি তো ইনশাআল্লাহ কোন না রাজি আছি তো ইনশাআল্লাহ গোলামি করলে জান্নাতে বাড়ি হবে এই সময়টার মধ্যে আল্লাহ একটা আইন জারি করবেন কি আইন আমার বান্দা নামাজ পড়ছে আমি আল্লাহকে না দেখিয়া হজ করছে যারা জব দেয় না হেরা মনে দেখে লেছে কেউ আল্লাহকে আমরা কি দেখে লেছি না যা করতেছি না দেখিয়া গায়ে মানা বিশ্বাস করে দেখে না না দেখিয়া আওয়াজ দেন দেখে না না দেখিয়া আল্লাহ বলবেন নামাজ পড়ছে না দেখিয়া হজ করছে না দেখিয়া মাংস বানাচ্ছে না দেখিয়া খিদমতের খেদমত করছে না দেখিয়া রোজা রাখছে না দেখিয়া আর আমি আল্লাহ হুকুম মানছে রসুলের তরিকা মানছে সবগুলো আমি আল্লাহকে না দেখিয়া নামাজ সইরা কইনা নামাজ আওয়াজ বলেন নামাজ কথাবার্তা না কইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ কোন আলহামদুলিল্লাহ আইসে তো কারেন্ট আইসে কোন আলহামদুলিল্লাহ কোন নামাজ মা বোনরা যারা শোনেন একটু খেয়াল দিয়ে শোনেন নামাজ সইরা কথাবার্তা না কইয়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার কত বার হইছে 100 বার 99 সুবহানাল্লাহ নামাজ সইরা কথাবার্তা না হইয়া সুবহানাল্লাহ 33 বার পড়লে 33টা গুড়া ইসলামী জিহাদে দান করার সমান সব জুড়ে বলেন সুবহানাল্লাহ কতলা গুড়া 33টা গুড়া নামাজ সইরা কথাবার্তা না বইলা 33 বার আলহামদুলিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বংশের 33 জন গোলাম আজাদ করার সমান সব আর সুবহানাল্লাহ একটু বড় দিলে কোনো সমস্যা আছে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার যারা আল্লাহু আকবার বলবেন কিতাবে লিখেন হজের মৌসুমে মিনা বাজার গিয়া এহরামের খাফল লাগাইয়া 33টা উট কুরবানি করলেন যে নাকি সে নাকি আমল নামা আল্লাহ উঠাইয়া দিবেন আর 33 আর 99 100 ফুরা করার জন্য 100 ফুরা করার জন্য শেষে একটা তসবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই তসবিটা যারা 100 বার ফুরা করবেন আবু দাউদ শরীফের বর্ণনা আছে সাগরের ফানি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ মেহরবানি করে মাফ করে দিবেন আওয়াজে বলেন সুবহানাল্লাহ এত লাভের কিতাবে লিখছেন যে দিনের শুরুতে রাবিকে হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু আবু দরদা রাদিয়াল্লাহু উনি বলেন রসুল আমাকে জানাইছেন হে আবু দরদা দিনের শুরুতে 10 বার দুরূদ শরীফ রাত্রের শুরুতে 10 বার দুরূদ শরীফ যারা পড়বে আমি কথা দিলাম এইভাবে হাতে ধরছেন আবু দরদা নবীজি হাজিরা বললেন তোমার কোনো গুনাহের কারণে
খুদ যদি হাইকোর্টে যদি আটকা হয়ে যাও আমি কথা দিলাম আমি আল্লাহর সামনে গিয়ে বলবো আল্লাহ এই ব্যক্তি আমার উপর দশ বার বিশ বার ডেইলি দুরূদ শরীফ পড়ছে আমি খুশি হয়ে গেছি আল্লাহ আপনি নিজে খুশি হয়ে তাকে জান্নাতে পৌঁছাই দেন বলেন সুবহানাল্লাহ আমলটা ছোট না বড় আমলটা ছোট হয়নি আমলটা ছোট না বড় আমলটা একটু আওয়াজ দেন না আমলটা ছোট না বড় একবারে ছোট কিন্তু এত বড় অধিকার আল্লাহ কিতাবে লিখেন প্রতিদিন ফজর মাগরিবের পরে জান্নাতের বাজার যেগুলো বলতেছি জান্নাতের বাজার হইতেছে নি কোন নাম না জান্নাতের সদাই হইতেছে নি প্রতিদিন ইবনে মাজাহ শরীফের শেষ হাদিস রাসূল বলেন ফজর পরে সাতবার মাগরিবের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা যারা সাতবার পড়বেন ইবনে মাজাহ শরীফের শেষ হাদিস রাসূল বলেন ফজর হইরা মাগরিবের আগে মারা গেলে মাগরিবে হইরা ফজর আগে মারা গেলে শহীদের যোগ্যতা অর্জন কইরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইয়া গেল আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর গোলামী কইরা জান্নাতের মালিক হইতে সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ মুসলিম শরীফের আরেক বর্ণনায় পাওয়া যায় এশারের নামাজের পরে এশার এশার নামাজের পরে কথাবার্তা না হইয়া সুন্নত বিটিলের পরে মাত্র তিনবার কন্যা মাত্র আওয়াজে বলেন মাত্র তিনবার কি আমল সুবহানাল মালিকিল কুদ্দুস মান আমিলা সোয়ালিহা মিন জাকারিন আও উংসা হে মেলুকার দল আমলগুলা খেয়াল করে রাখবেন সুন্দর করে সাজাইয়া জীবনভর আমল করবার চেষ্টা করবেন মুসলিম শরীফে বর্ণনায় এশারের সুন্নত বিতিলের পরে মাত্র তিনবার সুবহানাল মালিকিল কুদ্দুস এই দোয়াটা যারা পড়বেন কিতাবে লিখেন যে কারিয়া যে শহরতলি যে গ্রামে বাস করেন এই গ্রামে যত গাছ আছে গাছের যত ফাতা আছে ফাতা ভরিমায় নেকি দিয়া আল্লাহ মেহরবানি করিয়া নেকির আমলটা ভরিয়া দিবেন বলেন আল্লাহু আকবার দারুমি শরীফের এক বর্ণনায় আছে যে দারুল শরীফের এক বর্ণনায় আছে আস্তাগফিরুল্লাহ তিনবার দুরূদ শরীফ তিনবার হন না আস্তাগফিরুল্লাহ তিনবার দুরূদ শরীফ তিনবার কুল হুয়াল্লাহ দশবার হন না কুল হুয়াল্লাহ দশবার এই আমলটা যারা করবেন আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ কথা দিলাম হন না আমি আল্লাহ কথা দিলাম আস্তাগফিরুল্লাহ তিনবার দুরূদ শরীফ তিনবার যদি পড়ো তাহলে আমি আল্লাহ কথা দিলাম এই দশবার কুল হুয়াল্লাহ পড়ার কারণে ইস্তেগফার করার কারণে দুরূদ শরীফের কারণে আমি আল্লাহ কথা দিলাম তোমাকে জান্নাতে একটা মহল তোমাকে জান্নাতের বালাখানা বানিয়ে দিলাম আওয়াজে কর না সুবহানাল্লাহ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আবার এমন একটা বালাখানার মালিক আমাদেরকে বানাইবেন সেই বালাখানার মধ্যে আটটা দরজা থাকবে একটা দরজার ভিতরে দুলদুল ঘুরা দৌড়তে পারবে একশো বছর দরজার ভিতরে কথা মনে বুঝেন না কি বুঝেন দরজার ভিতরে ঘুরা দৌড়তে পারবে একশো বছর এখন আটটা দরজায় কয়শো বছর এই সমস্ত নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন এগুলা যদি আমরা আমলটা যদি বানিয়ে দিতে পারি আমলটাকে যদি বানিয়ে দিতে পারি এক দিয়ে শূন্য দশ কর না এক দিয়ে শূন্য আওয়াজে বলেন এক দিয়ে শূন্য দুই শূন্য দুই শূন্য এক এক শূন্য দশ দুই শূন্য তিন শূন্য এক হাজার বলেন তিন শূন্য এক হাজার সাত শূন্য দশ হাজার বলেন সাত শূন্য দশ হাজার একজন বুদ্ধিমানে যদি মনে করে শূন্যর মধ্যে যে লাভ একটারে মুচালাই শূন্য বাড়াইয়া দেই কত লাভ এক হইল নামাজ বলেন এক হইল আওয়াজে হয় না আওয়াজে হয় না আওয়াজে হন নাইলে হইতো না এক হইল নামাজ নামাজ সইয়া শূন্য যত আমল বাড়াইবে নামাজ নাই মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উওয়াইমি খালক দূরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সকলকে নেক আমলের তৌফিক দান করুন আমিন
রাত্র বেশি গেছে আর মানুষের মধ্যে কথা আইতেছে না, আপনার কোনো কথা আছে আর? এই ফোনে বার হয়ে গেছি, যাই হোক আমার কথা আছে, এশারের পরে টাইম আছে, এরপরে টাইম দিল এশারের পরে একজনের পরে বইতে বইতে আমার, আমি তো বুড়া, সময়টা দিছে বুড়া, আমি বুড়া সময় তো বুড়া, বুড়া সময়ে কিছু আমলি কথা শুনাইলাম, এগুলো আমরা দরকার আসেনি, যেগুলো শুনাইছি এগুলো আমরা দরকার আসেনি, দরকার থাকলে সেই মতে আমল করার চেষ্টা করি, আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, আখেরাতে শান্তি দিবেন, আর আখেরাতের বাজারটা যাতে ভালো হয়, আখেরাতের বাজারটা যাতে ভালো হয় সেইভাবে চেষ্টা করি, দুনিয়ার ছেলের আগাই আনতে দশজন, কন্যা আগাই আনতে দশজন, আল্লাহর মেহমানকে আল্লাহ আগাই নেবেন ৫০০ জন, কন্যা কয়জন বুঝলে গেছেন না, কয়জন ৫০০ জন, আইসা কি সংবাদ দিবে, সংবাদটা কি দিবে, তোমার চিন্তা নাই, ডর নাই, বড় নাই, তুমি ইভার থেকে হিভারে গেলিয়া, নদী কেউ বাহাইল আছে না, বাঘাইলের নদীর হিভারে শ্যাম্পু, ইফারে বাঘাইল, না ইফারে বাঘাইল, হিফারে ইটা দুনিয়া, কবরে হিফারে গেলি ওই আখেরাত, না হিফারে গেলি ওই আখেরাত, আল্লাহ জানিয়েছেন হিফারে গেলি ওই তোমার বাড়ির নাম জান্নাত, বলেন তোমার বাড়ির নাম জান্নাত, জান্নাতে যাইতে হইলে আল্লাহর কিছু খাস করে যেমন লাগবো, খাস ছাড়া যেমন যেত না, জান্নাতের সদায় করে যেমন লাগবো, পুরুষ লোক আমরা যারা আছি মসজিদে নামাজটা জামাতে ভরতে হবে, ঠিক না ভাই ঠিক, আর ব্যবসা বাণিজ্য খাস খাবার যেটা আছে সহি উপায়ে উপায়ে সহি উপায়ে করার আমরা চেষ্টা করি, হারাম থেকে বর্জন থাকার চেষ্টা করি, জিব্বার হেফাজত করি, গালি দেয় জিব্বায় আওয়াজ দেন, গালি দেয় না, যারা জব দেন হেরা করতেছে গালি দেয় হাতে, কর না গালি দেয় আওয়াজ দেন, গালি দেয় সুগলি করে, বলেন সুগলি করে, বিপদ করে, ফরনিন্দা করে, বদনাম করে, এগুলা বর্জন, কর না এগুলো আওয়াজে বলেন এগুলো বর্জন, আর এই জিব্বা দিয়া সুবহানাল্লাহ অর্জন, বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, এগুলা অর্জন সেগুলা বর্জন, জিব্বারে হেফাজত করার দরকার আসেনি, কর না দরকার আসেনি, আবার একটা বড় জিনিস আছে চক্ষু, কেউ চক্ষুরও হেফাজত করার দরকার আসেনি, কথা বলেন কথা বলেন কথা বলেন, চক্ষুর হেফাজত করার দরকার আসেনি, আরে হিন্দে বোক না মুখটা দেখ মনে কেউ দাস নাই কেন, বড় বড় বক্তা তো আমার মেয়ে এলাও করে, তোমার নাতি আমি বড় মহব্বত করি তারে, কারণ আমার ছাত্র ছাত্র, আমি তো দূরা দূরা ছাত্র না হইল, কী জানি করছিলাম জিব্বাই দেয় কিছু অর্জন আর কিছু হইল, কেউ বুঝলে গেছেন না, আর বর্জনের মধ্যে আল গিবা তো আসাদ্য মিনাল জিনা, আসাদ্য জিনার চেয়ে আরো জঘন্য খারাপ, ঠিক না বেটি, তাই জিব্বার হেফাজত করা দরকার আসেনি, আমি সামরাঘাট থেকে আসতেছি আইতেছি আশুগঞ্জ রাত্রে, এখানে মাহফিল সাইরা লঞ্চে রওনা হইলাম, আবার খবর লাগাইলি ফাঁক দিও গিয়ে পাল্লা, একজন মানুষ আইসি আয়া কয় হুজুর আমরা তো দেখতে দেখা যায় একদম হুজুরের নমুনা মন হয় বড় হুজুর হই, আমি কইলাম আমার যে দেখতেছেন আপনি ঈদে হইল আমি হইল দর্শি বেশ, কন্যা দর্শি বেশ, আর ব্রাহ্মণ ভাইয়ের বড় বড় আলিম যারা এরা হইল প্রকৃত দরবেশ, আমার হইল বেশ কিছু নাই, যা কইবার কইলেন কি বলবার বলেন, হুজুর আপনার বয়ানে শুনছি না যে কোনো খারাপ জায়গায় ফয়লা নজর ফেললে দোষ নাই, কোন মহিলার উপরে যদি ফয়লা নজরটা পড়ে এটার মধ্যে দোষ নাই, বয়ানে শুনছি বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফয়লা নজরে যদি দোষ না হয় তা আমি একজন মানুষের কাছে এমনভাবে চাইলাম এক নজরে তিন মাইল, কর না এক নজরে তিনটা তো ফয়লা নজর, যাক সময় মতো যে জব দেওয়ার উপযোগী জব দেইলাম, চক্ষুরও হেফাজত করা দরকার, কর না চক্ষুরও হেফাজত করা, জিব্বাকে হেফাজত করা দরকার, আর অমিন সাদরি হাসিদিন ইজা হাসাদ, আরেকটা জিনিস আসেনি ভিতরে কোন না হাসাদ নামে, এটারে বর্জন করা দরকার, তাহলে
আমি যেগুলো কথাবার্তা বলছি, জিব্বার হেফাজত, সক্কের হেফাজত, নেক আমল বাড়াইয়া, ফরজ আমল ঠিক রেখিয়া, মসজিদ ওলা হইয়া, পিতা মাতার খেদমত কইরা, দাড়ি ওলা হইয়া, সুন্নত ওলা হইয়া যারা জিন্দেগি কাটাইবে এই যমুনার জন্য বরণবাইয়ার মুফতিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলছেন, এই ব্যক্তিটা এই যমুনার জন্য আব্দুল কাদির জিলানি বলেন আল্লাহ আকবার, যমুনা ভিত্তিক আমরা রে আল্লাহ আব্দুল কাদির জিলানি বানাই দিবেন। আল্লাহ সকলের কাছে তো শেষবারের জন্য এখন তো দোয়া হইছি উদা কর না, এখন কইব রাতে ফোনে 12টা বাজে, সিলেটের যে তেল মহফিল আছে হিটা দিয়ে এখনো চলছি, এখনো খানাবি না হইছে না, তারা চেষ্টা করছে খাওয়াইবার, আমি কইছি বয়ানের ফরে আমার অভ্যাস যতই রাইত এটা কইব বলে আমরা দিয়ে আমরা দিয়ে বদনাম লাগাই গেছি গা খাওয়াইছে না, সেটা ভেঙে দিলাম, তারা চেষ্টা করছে। তো দোয়ার আগে রসুল বলেন দোয়ার আগে কর না কি বলছেন, এ তো আস্তে আস্তে জবটা দিচ্ছে না, আওয়াজে বলেন কি আগে, দোয়ার আগে কিছু দান খয়রাত করা ভালো, তারপরে দোয়াটা অতি সহজে কবুল হয়। أستغفر الله إن ربي لغفور رحيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وسيلة إليك وآله وأصحابه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لآخرين الحمد لله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارحم بزوف أحوالنا واصلح أعمالنا وأهل بيتنا وأهل ديارنا واختم بسعادة آجالنا يا أرحم الراحمين এ মৌলাই করিম মুসাফির হালতে আলিম উলামার জামাত নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বি সাহেবদেরকে নিয়া বাড়ি ঘরের ফর্দার আড়ালের আল্লাহ ওয়ালি মা বন্ধুরকে নিয়া ইয়া আল্লাহ মাহফিলে খুশি খুশি বাচ্চারা আছেন, যুবকরা আছেন, সাদা দাড়িওয়ালারা আছেন, সকলের উসিলায় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল শর্মাও, আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল শর্মাও, ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি নাজাতের উসিলা বানাইয়া দাও, ইয়া আল্লাহ আজকের মাহফিলের সব লোককে আল্লাহ আল্লাহ তুমি হেদায়েতে কামিলা আল্লাহ তুমি নসিব করিয়া দাও, আল্লাহ যারা দান খয়রাত করছেন সকলে দান খয়রাতকে আল্লাহ তোমার কুদরতের ডাইন হাতে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মাদ্রাসাকে কবুল শর্মাও, অনেকে দোয়া চাইছেন সকলের নাম তো আমার জানা নাই, আল্লাহ তোমার কুদরতি এলিমের মধ্যে সব জানা আছে, যতজনে দোয়া চাইছেন সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল শর্মাও, ইয়া আল্লাহ আমরা যত মুর্দাগান কবরে শুয়ে দিয়েছেন জানি না কার কবরে জানি আল্লাহ আগুন দাউ দাউ করতেছে, আল্লাহ মেহরবানি করে দোয়ার হাদিয়া দোয়া শেষ হইবার আগে আগে সকলের কবরে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও, ইয়া আল্লাহ বদ্দিনী হইতে আমরা রে হেফাজত শর্মাও, ইয়া আল্লাহ মাওলানা জয়নাল আবদুল সাহেবের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, ইয়া আল্লাহ এলাকার যত মানুষ কবরে নিচে শুয়ে রয়েছেন সকলের কবরকে আল্লাহ তুমি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ আজকের জামাতকে তুমি আল্লাহ খাশিঈনের জামাত বানাইয়া দাও, আল্লাহ জাকিরিনের জামাত বানাইয়া দাও, আল্লাহ আজকের জামাতের সকলকে বাড়িঘরে মহিলার যারা সকলকে দিনদার ফরেজগার বানাইয়া দাও, আল্লাহ বদ্দিনী হইতে আমরা রে হেফাজত ফরমাও, আল্লাহ বলা হয়েছে সংক্ষেপে দোয়া করার জন্য আল্লাহ তোমার কাছে ফানা চাই মাফ চাই দোয়া চাই আল্লাহ দাওয়া চাই রহমত চাই রহমত ভিখারি, আল্লাহ আমরা জীবনের শুরু হইতে এই পর্যন্ত কবিরা সগিরা শিল্প বিদাত জানা না জানা ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুণার উপরে লজ্জিত হইয়া তওবা করিলাম, আল্লাহ মেহরবানি করে ক্ষমা করে দাও, আল্লাহ জীবনের সমস্ত গুণাকে ইবাদিল্লাহ সাইয়াতিম হাসানাত ইন্নাল হাসানাত ইয়ুযহিবনা সাইয়াত, আল্লাহ জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তুমি নেকি দিয়ে বদলাইয়া আমল নামাটা ভরিয়া দাও, আমিন সুম্মা আমিন বিরাহমাতিকা ইয়া